আর আরেকটি প্রশ্ন করেছেন একজন দর্শক সাধারণ লোকজন কবর ও মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় হাতের ইশারায় বা কবরের দেয়াল স্পর্শ করে কবর বাসীকে সালাম দিতে দেখা যায় এভাবে সালাম দেওয়ার প্রচলন শরীয়ত সম্মত কিনা প্রথম কথা কবরকে মাজার বলা এটা একটা ইসলাম বিরোধী কাজ আমরা যখন হাদিস পড়ি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিগন তাবিনগণ ইমামগণ আবহানিফা শাফি ইমালিক আহমুল্লাহ হাসান বসরি জুনায়েদ বাজুদ আমরা শত শত বছর পর্যন্ত বই দেখি কেউ কখনো কবরকে মাজার বলেননি রওজা তো বলেনি তারা বলেছেন জোর তো কাবরার রসুল সালাম রাই তো কাব্রার রসুল সালাম আমরা রসুলাম কবর দেখলাম কবর জিয়ারত করলাম কবরে গেলাম কবরে সালাম দিলাম তারা কবরকে কখনোই মাজার বলেননি এই কবরকে মাজার বলাটাই একটা বেদাদ যেটা আমাদেরকে আর একটা বড় শিল্কের ভিতরে নিয়ে যাচ্ছে যখন কবর বলি তখন অত অতিভক্তি আসে না জি যখন মাজার বলি তখন আর একটু ভক্তি জন্ম জৌলুস ভাব জৌলুস ভাব আছে মনের ভিতরে একটা ভক্তির প্রমাণতা চলে আসে কেন বলি সবার কবরকে মাজার বলি না নিশ্চয়ই এই ব্যক্তি বিশেষ কিছু জি আসলে কোন ব্যক্তি বিশেষ কিছু কোন ব্যক্তি যার নাম কোরআনে নেই যার নাম হাদিসে নেই তিনি আদও জান্নাতী না জাহান্নামী এটা বলতে পারব না আবু হানিফা নিজের বই লিখেছেন যার নাম কোরআনে নেই যার নাম হাদিসে নেই ওই ব্যক্তির নাম ধরে তাকে জান্নাতও বলা যাবে না জি ওলি বা बुजुर्ग বলা তো দূরের কথা ধারণা করা যাবে আশা করা যায় লোকটা ভালো এই জন্য কবরকে মাজার বলাটাই অবৈধ কারণ এটাকে আমরা এ দিন মনে করি আর রুসুল্লাহ সাহাবি তাবে তবে যেটাকে দিন মনে করেননি এটাকে আমরা দিন মনে করছি কবর বললে বেয়াদ মনে করছি তার মানে রুসুল্লাহ ছিলেন হানিফা বেআ ছিলেন কেউ মানে আমরা বেশি আদব জেনেছি দ্বিতীয় হলো কবর জিয়ারতের সময় সালাম দিতে হবে কবর স্পর্শ করা ইশারা করা ইশারা করা এগুলো সবই অবৈধ আর এর ভিতরতে বরকত চা হয় এটা শির্ক হয়ে যাবে কারণ আমরা আগেও বলেছি দর্শকদের কবর সালাম দেওয়া হলো জিয়ারতের উদ্দেশ্য কবর কাছে কিছু পাওয়ার চিন্তা হলে ওটা শিরকে চলে যাবে কারণ পাওয়ার জন্য তো আল্লাহ আমার নিকট পড়তে ওই যে আসা আলেখা এবার আদি আননি আল্লাহ আমার নিকটবর্তী আমি চাইলেই আল্লাহ শুনবেন দেবেন কোন বান্ধব যদি মনে করে আল্লাহ কথার কথা বলেছে যে আল্লাহ কাছে আসেন চাইলে দেবেন আমি এই হুজুরের মাধ্যম ছাড়া চাইলে হয়তো আল্লাহ দেবেন না আল্লাহ তালার এই যে মহান ওয়াদাকে অবমূল্যায়ন করার কারণে তার ইমানটা নষ্ট হয়ে গেল অনেক মোতার বাস চলে তো হয়তো রাস্তার পাশে একটা কবর আছে কোনো বাবার একটা মাজার আছে তো বা চলার ড্রাইভার হলে ওখান দিয়ে যাওয়ার সময় একটু স্লো করে তার স্লো করে একটু সালাম দিয়ে সালাম দিয়ে যায় যেন তাড়াতাড়ি গেলে আবার কেন ধ্বংস হয়ে যায় বাসটা মানে বিষয়টা এমন হয়েছে আমি একজন বুজুর্গকে জানতাম আমি কর্মণুষ ছিলেন উনি আমাদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন বাসে হাত তুলতেন লোক নিত না উনি মারা গেলেন ওই দিনে কোনো বাস ওনার বাড়ির পাশ দিকে না দাঁড়িয়ে যাচ্ছে না গান ক্যাসেট বাজাচ্ছে না অর্থাৎ উনি যতদিন বেঁচে ছিলেন খুব নিরুহ ছিলেন মরার পরে সন্ত্রাস হয়ে গিয়েছে এখন যদি গান বাজানো হয় বা বাড়ি না যায় তাই ঢাকা মেরে বাসটা ফেলে দিবেন আমি দার্জিলিং এর পাহাড় থেকে অনেক বছর আগের কথা ড্রাইভার ওই মানে ল্যান্ড ক্রুজার বা র্যান্ড রোভার গাড়িগুলো জিপগুলো পাহাড় বেয়ে ওঠে পাশে ঢালু পাশে পাশে কিছু মূর্তি থাকে যাওয়ার পাশ দিয়ে আমরা তো এমনি ভয়ে হাত খুলে নমস্কার করে যাচ্ছে আচ্ছা আমরা ভাবি যে কখন আর পড়ে যায় কিনা ও নমস্কার করে যাচ্ছে আমি বাংলাদেশে এক ড্রাইভার ভাড়া নিলাম অনেক আটানব্বই সালের দিকে আহ ওই রকম কোনো মাজার দেখলে সালাম না দিয়ে যাচ্ছে না একই চেতনা যে এই ব্যক্তি যদি আমি সালাম না দিয়ে যাই ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে আমার পীর এত খারাপ এত সন্ত্রাসী যে কিছু ঘুষ না দিলে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে এটা সবকিছু একই ধরনের শির্কের চেতনা চেতনা একই পরিবর্তন কল্যাণ কল্যাণের মালিক আল্লাহ কবরে যাওয়ার পরে মানুষের ক্ষমতা বেড়ে দেবত্ব পেয়েছে এটা হলো শির্কের একটা বড় কারণ জি জি এবং অনেকেই এটা বলে থাকে যে মানে হক্কানি ওরিয়াল্লাদের বেঁচে থাকতে যা ক্ষমতা থাকে মরার পরে ক্ষমতা এটা এটা এইটা একেবারে গ্রিক মিথোলজি যদি আপনি পড়েন গ্রিক মিথোলজির মূল থিম কি যে হিরোরা মরার পরে গড হয় দেবতা হয় আচ্ছা হিরো অর্থাৎ প্রাচীন যুগ থেকে শির্কের এটা দেব দেবতা বানাই বেঁচে থাকতে হিরো ছিল অবশ্যই মরার পরে ঈশ্বর তাকে দেবত্ব দেবে দিয়ে যত দেবতা বিভিন্ন আছে আল্লাহ আমাদের হেফাজত করুন সুপ্রিয় দর্শক বিষয়গুলো কতটা গভীরে অনেক গভীর থেকে আলোচনাগুলো করছেন আমার মনে হয় যে আমাদের সকলের চেতনার একটা পরিবর্তন হওয়া উচিত প্রচলিত এই ধরনের শিরগুলো আমাদের সমাজকে আসলে কলুষিত করছে আমাদের ইমানকে দুর্বল করে দিচ্ছে আমাদের আমলকে দুর্বল করে দিচ্ছে সেজন্য বিশ্বাস করুন আসুন আমরা সকলে মিলেই আল্লাহর গোলাম যেন হতে পারি বিশুদ্ধ আমল যেন করতে পারি যেটি রাসুলসুল্লাহ দ্বারা প্রমাণিত